লেটস টক ইংলিশের 18তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, 17তম পর্বে সেন্টেন্স নিয়ে আলোকপাত করা হয়েছিল, যেখানে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই তিনটি সেন্টেন্স নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছিল। বাকি ছিল দুটি, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। তাহলে চলুন অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এর মাধ্যমে কিভাবে আপনার ইংলিশ স্পিকিংটাকে আরো অনেক বেশি চমৎকার করে গড়ে তুলবেন তা জেনে আসি। সো লেটস টক ইংলিশ। সুপ্রিয় দর্শক, অপারেটিভ সেন্টেন্স আমাদের স্পিকিং এর ক্ষেত্রে আমরা খুব একটা ব্যবহার করি না বললেই চলে। তবে যখন ব্যবহার করার প্রয়োজন হয় তখন এই সেন্টেন্সটার গুরুত্ব অনেক বেশি থাকে। তাহলে চলুন কিভাবে আপনি অপারেটিভ সেন্টেন্স ব্যবহার করবেন। অপারেটিভ সেন্টেন্স মূলত কি? অপারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা বা কারোর সম্পর্কে মঙ্গল কামনা করা বা এই জাতীয় প্রার্থনাসূচক বাক্য। তাহলে এই প্রার্থনাসূচক বাক্য বা অপারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করতে পারি এবং কোন সময় তা ব্যবহার করতে পারি তা চলুন পরিষ্কার করে জেনে নিই। মে এই শব্দটি আমরা ফিউচার ইন প্রেজেন্ট হিসেবেই জানি। মে অর্থ সংকোচময় পারা, যার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এই ক্ষেত্রে আই মে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি হয়তো কাজটি করতে পারি, এই অর্থে মে এই ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করি। এই মে শব্দটিকেই আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয় অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে ব্যবহার বিধির মধ্যে রয়েছে খানিকটা পার্থক্য। এই মেকে ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মতো করে অপারেটিভ সেন্টেন্স এ বাক্যের পূর্বে বসিয়ে বাক্যটিকে অপারেটিভ করা হয়। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ আল্লাহ আপনার মঙ্গল করুন। আমরা যদি খুব সহজ বা সাধারণ দৃষ্টিকোণে এই বাক্যটির অর্থ করি তাহলে অর্থ হয় এরকম, আল্লাহ কি আপনার মঙ্গল করবেন বা আল্লাহ কি আপনার মঙ্গল করতে পারেন। কিন্তু তা না হয়ে এর অর্থটা এরকম দাঁড়ায়, আল্লাহ আপনার মঙ্গল করুন। মে ইউ লিভ লং, সহজ দৃষ্টিকোণ থেকে আমরা যদি এই বাক্যের অর্থ করি তাহলে অর্থটি দাঁড়ায় এরকম, আপনি লম্বা সময় বাঁচতেই পারেন বা আপনি লম্বা সময় ধরে বাঁচতেও পারেন। কিন্তু অর্থটি বড়ই হাস্যকর শোনায়। কিন্তু অপারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে যখন মে এই ওয়ার্ডটিকে এইভাবে ব্যবহার করা হয়, মে ইউ লিভ লং, তখন অর্থটি দাঁড়ায় এরকম, আপনি দীর্ঘজীবী হন। অর্থাৎ এই বাক্যের মধ্যে মেকে পূর্বে বসিয়ে বাক্যটিকে অপারেটিভ সেন্টেন্স এ পরিণত করে বাক্যটির মধ্যে প্রার্থনা অথবা দোয়া করা হয়েছে। এবারে আসা যাক এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। ব্যক্তিগতভাবে এই বাক্যগুলো আমার কাছে খুব বেশি মজাদার মনে হয়, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সকে বিভক্ত করা হয়েছে দুই ধরনের বা দুটি ভাগে। একটি হচ্ছে হোয়াট দ্বারা শুরু করে, আরেকটি হচ্ছে হাউ দ্বারা শুরু করে। হোয়াট দ্বারা শুরু করা বাক্য এবং হাউ দ্বারা শুরু করা বাক্য দুটিরই একই রকম অর্থ হলেও অর্থের রয়েছে সামান্য একটু পার্থক্য, যেটাও শুনতে খুবই মজার মনে হয়। একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। যেমন ইটস আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটিকে যদি আপনি এক্সক্লামেটরি করতে চান আপনি হোয়াট দ্বারাও করতে পারেন, হাউ দ্বারাও করতে পারেন। যদি আপনি হাউ দ্বারা করেন তাহলে কি হবে, চলুন আরেকবার সেন্টেন্সটি দেখে নেই। ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখানে হাউ দ্বারা বাক্যটিকে এক্সক্লামেটরি করা হয়েছে, যার অর্থ দাঁড়াবে ফুলটি কতই না চমৎকার। কিন্তু যদি বাক্যটিকে আপনি হোয়াট দ্বারাও তৈরি করতে চান তাহলেও কিন্তু প্রায় সিমিলার অর্থ দাঁড়াবে আর অর্থটি আরও মজাদার মনে হবে। তাহলে বাক্যটিকে পূর্বের অবস্থায় অ্যাসারেটিভে আরেকবার দেখে নিন। ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এবার হোয়াট দ্বারা যুক্ত করে বাক্যটিকে কিভাবে এক্সক্লামেটরি করা হচ্ছে এবং অর্থ কী দাঁড়াচ্ছে তা একবার দেখে নিই। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ,
অর্থাৎ কী সুন্দর এই ফুলটি। এভাবেই নিয়মিত চর্চার মাধ্যমে অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স ভালোভাবে অনুশীলন করে আপনার স্পিকিংয়ের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। লেটস টক ইংলিশের প্রতিটি পর্ব আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদেরই প্রিয় সময় রাত 8টায়। 19তম পর্ব দেখার আমন্ত্রণ জানাই এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সদা তৈরি থাকবেন এমনও আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।